I have a message for President Macron. আজ আমি প্রেসিডেন্ট ম্যাক্রোর উদ্দেশ্যে একটি বার্তা দিচ্ছি ইসরায়েল এখন সাতটি ফ্রন্টে শত্রুদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য লড়াই করছে আমরা গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি যারা সাত অক্টোবর আমাদের নির্মমভাবে হত্যা হত্যা করেছে 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 ধর্ষণ এবং পুড়িয়ে আমরা লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি যেটি বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রধারী সন্ত্রাসী সংগঠন যারা আমাদের উত্তর সীমান্তে সাত অক্টোবরের থেকেও বড় হত্যাকাণ্ডের পরিকল্পনা করছিল এবং প্রায় এক বছর ধরে ইসরায়েলের শহরগুলোতে রকেট হামলা চালাচ্ছে আমরা ইয়েমেনের হুতি এবং ইরাক ও সিরিয়ায় শিয়া মিলিশিয়াদের বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছে যারা একত্রিত ইসরায়েলের বিরুদ্ধে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আমরা জুডিয়া এবং সামারিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করছে যারা আমাদের শহরের মাঝখানে বেসামরিক মানুষদের হত্যার চেষ্টা করছে একই সঙ্গে আমরা ইরানের বিরুদ্ধেও লড়াই করছি যারা গেল সপ্তাহে ইসরায়েলের দিকে দুইশোটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে এবং এই সাতটি ফ্রন্টে ইসরায়েলের বিরুদ্ধে কলকাঠি নাড়ছে অফ সিভিলাইজ কান্ট্রি স্ট্যান্ড ফ্রম ইসরায়েল যখন ইরানের নেতৃত্বাধীন বর্বর শক্তির বিরুদ্ধে লড়াই করছে তখন সব সভ্য দেশকে ইসরায়েলের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো উচিত কিন্তু প্রেসিডেন্ট ম্যাক্রো এবং অন্যান্য পশ্চিমা নেতারা এখন ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছেন তাদের জন্য লজ্জা ইরান কি হিজবুল্লাহ হুতি হামাস এবং তাদের অন্যান্য দোসরদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেছে অবশ্যই না এই সন্ত্রাসের জোট একসঙ্গে কাজ করছে কিন্তু যারা এই সন্ত্রাসের জোটের বিরোধিতা করার দাবি করে তারাই ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানাচ্ছে কত বড় লজ্জা ইসরায়েল তাদের সমর্থন ছাড়াই জয় লাভ করবে কিন্তু তাদের লজ্জা যুদ্ধ শেষ হওয়ার পরেও থেকে যাবে কারণ নিজেদের এই বর্বরতার বিরুদ্ধে রক্ষা করার মাধ্যমে ইসরায়েল সভ্যতাকে রক্ষা করছে তাদের বিরুদ্ধে যারা আমাদের সবার ওপর অন্ধকার যুগের উগ্রবাদ চাপিয়ে দিতে চায় নিশ্চিত থাকুন নিরাপত্তা ও বিশ্ব শান্তির জন্য ইসরায়েল লড়াই চালিয়ে যাবে ঠিক ততক্ষণ যতক্ষণ না আমরা বিজয়ী হব for our sake and for the sake of the peace and security Of the entire world.